বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে নতুন বই, তাই গোডাউন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই নিয়ে যেতে ব্যস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে 2,269টি শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা 45,22,100 বইয়ের, অথচ এ পর্যন্ত বই এসেছে মাত্র 5,63,000 বই। চাহিদা অনুযায়ী এখনো বই এসে না পৌঁছায় দুশ্চিন্তায় শিক্ষা কর্মকর্তারা। অন্যান্য বছর আমরা সাধারণত 20 ডিসেম্বরের মধ্যে সকল বই পেয়ে যাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার 22% বই তো একটু কম, তো স্বাভাবিক কারণেই আমরা একটু যোগাযোগ রাখতেছি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আমরা এই বছরের মধ্যে বই পেয়ে যাব। একই অবস্থা মাধ্যমিক পর্যায়েও। মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে চাহিদা 1,57,90,000 বই, এর মধ্যে এসেছে 34,92,000। এখনো পর্যন্ত 70% বই আসেনি বলে জানিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীদের হাতে আমরা নতুন বইয়ের গন্ধ প্রথম বছরের প্রথম দিনেই ছড়িয়ে দিতে চাই এবং সরকারের লক্ষ্য হচ্ছে সেটা। আর বছরের প্রথম দিনে হয়তো 10টা বই কেউ পড়তে পারবে না, যে কয়টা বই আমরা হাতে পাবো সেই কয়টা বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। এদিকে নতুন বইয়ের কাগজের মান ভালো না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষকরা। কাগজের দাম বাড়ার কারণে পাবলিশাররা হয়তো খরচ কমানোর জন্য নিউজ প্রিন্টে প্রিন্ট করছে হয়তো। বইয়ের কাগজটা এবার অন্য তুলনায় একটু নিম্নমানের রাখি। প্রিন্টগুলোতে তেমন হচ্ছে না, মোটামুটি বাকিগুলো এমনি দেখা যাচ্ছে ভালো হয়েছে আর কি। নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম জেলায় প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে 2,03,12,000 নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।